কেন মুস্তাফিজদের আয়নায় মুখ দেখতে বললেন সৌরভ গাঙ্গুলি। আইপিএল এর চলতি মৌসুম শুরুর আগে দিল্লি ক্যাপিটালস এর খেলোয়াড়দের নিয়ে একাধিক ক্যাম্প করেছিলেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি। যদিও তাতে খুব একটা লাভ হয়নি, প্রথম চার ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে তলানিতে ডেভিড ওয়ার্নারের দল। কেন টানাহারের বৃত্তে বন্দী দিল্লি, কোথায় সমস্যা? এবার তাই জানালেন সৌরভ গাঙ্গুলি। সৌরভের মতে দলের বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার তরুণ, তাই ছন্দ পেতে একটু সময় লাগছে তাদের। হার সবসময় কষ্ট দেয়। 2019 সাল থেকে দিল্লি যেভাবে খেলেছে তাতে এই হার আরো ধাক্কা দিচ্ছে, কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, সেই কারণে একটি ভালো দল তৈরি হতে একটু সময় লাগছে। তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার কথা বললেও তাড়াতাড়ি ভুল শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছেন সৌরভ। আগামী শনিবার 15 এপ্রিল বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে দিল্লি। সেই ম্যাচে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ সৌরভের। সৌরভের কথায় আমরা আশাবাদী যে ব্যাঙ্গালোরে উইকেটের ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদের খুঁজে বের করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। একই ভুল বারবার করলে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় ভুল হচ্ছে, তবেই ভুল শোধরানো যাবে। আমি তাদের সবসময় বলি, একটি মৌসুমে ভালো করলে আপনার পুরো ক্যারিয়ার বদলে যেতে পারে। প্রথম তিন ম্যাচে একাদশে না থাকলেও চতুর্থ ম্যাচে একাদশে ফেরেন মুস্তাফিজুর রহমান। যদিও আশা দেখিয়ে দলকে জেতাতে পারেননি বাহাতি এই বলার। 9.50 ইকোনমিতে 4 ওভার বল করে 38 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।